নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে সান্ধ্য শুভেচ্ছা। কেমন আছেন? পুজো একেবারে কাছাকাছি এসে গেছে, নিশ্চয়ই মার্কেটিং প্রায় শেষের দিকে। যারা হাঁটুর ব্যথায় এখনও যেতে পারেননি, ঝটপট পরশু দিনেই ক্লাস আছে। পরশু দিনে শনিবার এবং রবিবারের ক্লাস যদি করে নেন, তাহলে এখনও আশা দিতে পারি আমি যে পুজোর আগে আপনার হাঁটুর ব্যথা সারবে, হাঁটুর ব্যথা কমবে, অন্তত যাতে প্যান্ডেলে যেতে পারেন, ঠাকুর দেখতে বেরোতে পারেন, সেই জায়গায় পৌঁছে যেতে পারবে হাঁটুর ব্যথা। তো সেই জায়গা থেকে যদি ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করে জেনে নিন পরশু দিনের ক্লাস পেতে গেলে কী করতে হবে। তো একদম সবথেকে বড় ইনফরমেশনটা আগেই দিয়ে দিলাম, এবার আসছি আমাদের ফর্মাল কথাবার্তায়। সেটা হচ্ছে, এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম গ্লোব টিভির, এবং এই লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা স্বাগত। লাইভ ফোন ইন প্রোগ্রাম মানে আপনাদের প্রশ্ন, আপনাদের ফোন এগিয়ে নিয়ে যাবে আমাদের রেকি জিজ্ঞাসা অনুষ্ঠানকে। রেকি জিজ্ঞাসা এই অনুষ্ঠান আমাদের চলছে গ্লোব টিভির জন্মলগ্ন থেকে। প্র্যাকটিক্যালি আমি মিডিয়াতে রেকি নিয়ে অনুষ্ঠান করে চলেছি 2000 সাল থেকে। আজকে 20 বছর ধরে যেটা দেখেছি, সেটা হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো নতুন দর্শক বন্ধু নিশ্চয়ই থাকেন, এবং সেই নতুন দর্শক বন্ধুর জন্য একবার অন্তত বলে দিই রেকিটা ঠিক কী, কী বৃত্তান্ত। রেকি আমাদের সবথেকে বড় এক কথায় বলতে গেলে হচ্ছে ভালো থাকার চাবিকাঠি, যাতে আমরা ভালো থাকতে পারি। রেকি চিকিৎসা যদি নিজের ওপর নিয়মিত করা যায়, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন, সহজে কোনো রোগ ব্যাধি আপনাকে স্পর্শ করতে পারবে না। তো কাজেই সেই জায়গা থেকে আমার মনে হয় অনেকেই রয়েছেন সিনিয়র সিটিজেন, যারা ভাবছেন যে জানি না আমাদের শেষের দিনগুলো ঠিক কেমন। কারণ এখন ম্যাক্সিমাম সন্তানরা বাইরে থাকে, বিদেশে থাকে পড়াশুনোর জন্য, চাকরি বাকরির জন্য, আদার্স প্রবলেমস তো আছেই। তো সব মিলিয়ে এই বয়স্ক মানুষদের মধ্যে এই একাকিত্ববোধ বা ভবিষ্যৎ নিয়ে একটা দুশ্চিন্তার কারণ ফিয়ার অ্যাবাউট ফিউচার তৈরি হয়েছে, এবং এই ফিয়ার অ্যাবাউট ফিউচার আমাদের সাংঘাতিক রকম আর্থ্রাইটিসের কারণ। অবাক লাগছে একদমই তাই। রেকি কী করে, আমরা যে বলছি যে যাবতীয় রোগ সে আপনার শারীরিক হোক বা মানসিক, রেকি দিয়ে নির্মূল হতে পারে। কী করে নির্মূল হতে পারে? যে রোগটা, সাপোজ আজকে ডায়াবেটিস বলুন, স্পন্ডিলাইটিস বলুন, আর্থ্রাইটিস বলুন, হার্টের প্রবলেম বলুন, হার্টের ব্লকেজ, উইদাউট বাইপাস, উইদাউট অ্যাঞ্জিওপ্লাস্টি, আপনি কেউ বলবে যে হ্যাঁ আপনি সারতে পারেন, হ্যাঁ আপনাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে লাগবে না, আপনাকে বাইপাস সার্জারি করতে হবে না, আপনি সেরে যেতে পারেন? কেউ তো বলবে না। না, কিন্তু আমরা বলছি যে আমরা হাজার হাজার লোক দেখেছি এরকম, যে যাদের কারোকে নি রিপ্লেসমেন্ট করতে বলেছিলেন ডক্টর, তার নি রিপ্লেসমেন্ট করতে হয়নি, তারা সুস্থ হয়েছেন। কারোকে ডাক্তার বাইপাস করতে বলেছিলেন, কারোকে স্টেন বসাতে বলা হয়েছিল, কিন্তু সেগুলো কিছুই করতে হয়নি, রেকি দিয়ে সেগুলো সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। অনেকে ওভারিয়ান সিস্ট থাকে, সিস্টগুলো দেখা যায় যে আস্তে আস্তে ছোটো হতে হতে মিলিয়ে যায়। অনেকের গল ব্লাডারে স্টোন থাকে, যেগুলো ডাইলিউট হয়ে যায়, কিডনি স্টোন ডাইলিউট হয়ে যায়, ছোটোখাটো টিউমার এদিক ওদিক যেগুলো হয়ে থাকে সাধারণত, সেগুলো ডাইলিউট হয়ে যায়। এই যে প্রসিডিওরটা, এই যে ডাইলিউট হয়ে যাচ্ছে, এই যে ব্লকেজটা রিমুভ হয়ে যাচ্ছে, যার সুগার প্যাঙ্ক্রিয়াসের ব্লকেজের জন্য তার ইনসুলিন প্রোডাকশন হতে পারছে না, সেই জায়গা থেকে যখন দেখা যাচ্ছে যে তার ডাক্তার ওষুধ বন্ধ করে দিচ্ছে, ডাক্তার কখন ওষুধ বন্ধ করতে পারে? যখন তার নর্মাল এবং ডাক্তার বুঝছেন যে তার HbA1c কমে গেছে, একদম তার কন্টিনিউয়াস নর্মাল রেঞ্জে রয়েছে তার ফাস্টিং পিপি, সেক্ষেত্রে ডাক্তার তার মেডিসিন বন্ধ করছেন। আমরা তো এমনও দেখেছি যিনি 30 বছর ইনসুলিন নিতেন, সে 30 বছর ইনসুলিন নেওয়া মানুষেরও ইনসুলিন বন্ধ হয়েছে। শুধু না, ইনসুলিন বন্ধ হওয়ার বছরখানিক বছরদের একবারে তার সব মেডিসিনও বন্ধ হয়ে গেছে, আজ থেকে ঠিক 20 বছর আগে 2000 সালের মে মাসে তার সমস্ত ওষুধ বন্ধ হয়েছিল। আজও কিন্তু তাকে সুগারের জন্য কোনো ওষুধ খেতে হয় না। এটা খুব অলিক লাগলেও এগুলো না, এই নমুনাটা আমার চোখের সামনে আছেন, তো কাজেই তাদের উদাহরণগুলো দিতে আমার কোনো অসুবিধে নেই। তো এই যে সমস্ত মানুষ যারা কিনা এক একটা সাংঘাতিক
সাংঘাতিক সাংঘাতিক রোগে আক্রান্ত, যেগুলোর প্রপার আনসার মেডিকেল সায়েন্সও দিতে পারে না বা বড় সার্জারি লাগবে, সেই জায়গাটা রেখে কী করে সারাচ্ছে? ওই যে বললাম ইনসিকিউরিটি অ্যাবাউট ফিউচার আর্থারাইটিস ডেকে আনে, ঠিক সেই জায়গাটার থেকেই সারাচ্ছে। যে আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেমন রেইকিকে স্বীকৃতি দিচ্ছে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে, ঠিক তেমনি 2000 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যানাউন্স করেছে আমাদের 90-95% ডিজিজ আর সাইকোসোম্যাটিক, মানসিকতা থেকে আসছে। তো এই মেন্টালিটি, কন্টিনিউয়াস মেন্টালিটির ফলে আমাদের সারা শরীরে ইমব্যালেন্স সিক্রেশন হতে থাকে। দেখে নেব না প্রথম দর্শক বন্ধু, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি যাজ্ঞ সেনী। হ্যাঁ বলো। বলছি আমার আজ 2-3 মাস হয়ে গেল কোমরের জন্য মানে সোজা করে বসতে পারি না, উঠতে গেলে কষ্ট, বসতে গেলে কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। তো আসছি আমি আপনার উত্তরে, আমরা যে প্রসঙ্গটা ছিলাম একটুখানি কন্টিনিউ করে নিই। তো এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে আমাদের সমস্ত রোগ আসছে মানসিকতা থেকে, মন থেকে, তাহলে এই যে আমাদের দুঃখ হলে আমরা কাঁদি, একটা ইমব্যালেন্স সিক্রেশন চোখের জল থেকে বেরোয়, চোখ থেকে বেরোয়, এটা চোখের জল বলছি আমরা, যেটা হরহরে চটচটে স্যালাইভা যুক্ত, চেটে দেখলে নোনতা, না মুছলে দাগ থাকে, তেমনি তার কালার আছে। যেটা নর্মাল আমাদের চোখটা ভিজে থাকে যে জলটা, সেটা নিশ্চয়ই নয়। তাহলে আমাদের যদি নোনতা জল দিয়ে আমার চোখ যদি ভিজে থাকতো, তাহলে তো আমার সারাক্ষণ চোখ জ্বালা করতো। এই যে ইমব্যালেন্স সিক্রেশন, দুঃখের ফলে একটা ইমব্যালেন্স সিক্রেশন হয়, পেঁয়াজ কাটতে গিয়ে ইরিটেশন একটা ইমব্যালেন্স সিক্রেশন হয়, চোখ দিয়ে জল পড়ে, আবার আনন্দে অনেকের আনন্দাশ্রু যেটাকে বলা হচ্ছে সেটা আসে, যেটা কিন্তু মিষ্টি। তাহলে কোনো কোনো সিক্রেশনটা নোনতা অর্থাৎ সোডিয়াম সলিউশন আছে, কোনোটা গ্লুকোজ সলিউশন আছে, কোনোটা আবার ডিস্টিল ওয়াটার চোখটাকে জাস্ট ওয়াশ করছে, ইরিটেশন থেকে বাঁচাচ্ছে। তাহলে এই যে চোখের জলের গ্ল্যান্ডের সিক্রেশনের যে ডিফারেন্স, এই চোখের জলের গ্ল্যান্ড যদি 3 রকমের সিক্রেশন করতে পারে, একটা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র গ্ল্যান্ড, সেরকম আমাদের শরীরে 1.5 লক্ষের উপর গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডগুলোর সিক্রেশন ডিপেন্ডস অন আওয়ার মাইন্ড, আমাদের মানসিকতা থেকে আসছে। তো আমার মেন্টালিটির মধ্যে যদি কন্টিনিউয়াস প্লে করতে থাকে যে আমার জানি না বাবা ভবিষ্যতে কি হবে, জানি না কে দেখবে, কি আমার শেষের দিনগুলো না জানি কেমন হবে, আমায় শুয়ে পড়ে থাকতে হবে কি না, আমার কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে হবে কিনা, এরকম বহু দুশ্চিন্তা নিয়ে বহু সিনিয়র সিটিজেন থাকেন, তো তাদের এই যে ইনসিকিউরিটি অ্যাবাউট ফিউচার, এই যে সেন্সেশন, এই যে ফিলিংস, এই যে দুশ্চিন্তা, এর ফলে যে ইমব্যালেন্স সিক্রেশনগুলো হয়, তাইতে মানুষের আর্থারাইটিস ফর্ম করছে। আর্থারাইটিসের দেখুন প্রথম ইনসিকিউরিটি একটা মানুষের আসে, বিশেষ করে যারা খুব সিকিউর জব করেন, প্রথম ইনসিকিউরিটি কখন আসে, যখন তারা দেখছেন যে তারা রিটায়ার করছেন, তারপর থেকে দেখুন একটা হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা শুরু হয়। ঠিক এরকম যিনি কোমরের ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, পাশাপাশি যদি আমরা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে স্বীকৃতিটা দিচ্ছে এটাকে, এটা ডিপেন্ড করছে লুইসেল হের একটা রিসার্চ পেপারের ওপর। এই রিসার্চ পেপারে বলা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট ডিজিজ ডিফারেন্ট মেন্টালিটি থেকে আসছে, কোন মেন্টালিটি থেকে কোন ডিজিজ আসে। তো অনেকে আছেন যারা মানে লোড নিতে নিতে, ওয়ার্কলোড নিতে নিতে, দায়িত্বের চাপ, কাজের চাপ নিতে নিতে একটা সময় মনে হয় আর পারছি না। এই এই মানসিকতা যদি দীর্ঘদিন ধরে কারো চলে, তার কোমরে ব্যথা হতেই পারে, বা কোমরের ব্যথা থাকলে সেটা না সারতে পারে। রেইকি আমাদের কি করছে? রেইকি আমাদের ফিজিক্যাল লেভেলে যাবতীয় সব রোগ যেমন সারাচ্ছে, মেন্টাল লেভেলে সমস্ত রোগ সারাচ্ছে। তাহলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল লেভেলের যাবতীয় রোগ যদি সারায় রেই সারাতে পারে রেইকি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল লেভেলকে যদি একসঙ্গে সুস্থ করতে পারে রেইকি, তাহলে আমাদের আশপাশে দুশ্চিন্তা দুর্ভাবনার ঘটনা ঘটবেই, টেনশনের ঘটনা ঘটবেই, কিন্তু আমার শরীর যাতে সেই টেনশনে এফেক্টেড না হয়, সেই জায়গাটাকে রেইকি তৈরি করে দেয়, যে পজিটিভ মেন্টালিটিগুলো এতটাই বাড়িয়ে দেয় যে নেগেটিভ মেন্টালিটিগুলো সেখানে পাত্তাই পায় না। এই পজিটিভ মাইন্ড এইটা কিন্তু কেউ বাইরে থেকে ইনজেক্ট করতে পারে না, গুলে খাইয়ে দিতে পারে না, এটা ভেতর থেকে গ্রো করে।
আর এই ভেতর থেকে গ্রো করার জায়গাটাই কিন্তু রেকি তৈরি করে, যে একটা পজিটিভ এনার্জি যেমন শরীরের মধ্যে গিয়ে নেগেটিভ টক্সিন্স, যে প্যাঙ্ক্রিয়াসে যে টক্সিন্সটা জমেছে সেটাকে ওয়াশ করছে, হার্ট ব্লকেজ যার হয়েছে, যে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডগুলো জমে আছে সেগুলোকে ওয়াশ করছে, ঠিক এরমভাবে যেমন অর্গানসগুলোকে পরিষ্কার করে অর্গানসগুলোর ফুল ফ্লেজের ওয়ার্ক করতে সাহায্য করছে। আবার পাশাপাশি এই ব্লকেজগুলো হলো কেন, এই যার কোমরে ব্যথা বাড়ার সাথে থেকে ফোন করছেন, তার এই কোমরে ব্যথাটা হলো কেন, যে তার এই কোমরে যে টক্সিনসটা জমেছে এই টক্সিনটাকে ওয়াশ করবে রেকি, যাতে কোমরের ব্যথাটা সারবে, আর যাতে কোনো মানসিকতার থেকে ওই কোমরে আর টক্সিন জমতে না পারে তার বন্দোবস্ত করবে। যে টেনশন থেকে একটা মানুষের সুগার হয়, সেই টেনশন তার পরিবেশে থাকবেই, তার ওয়ার্ক কালচারটাই এমন, তার হয়তো জব এমন, তার বিজনেস এমন, তার সংসারের লাইফ এমন, তার টেনশন থাকবেই, কিন্তু রেকি আমাদের যেটা করবে এই টেনশনের মধ্যে থেকেও সেই টেনশনটা শরীরকে হ্যাম্পার যাতে করতে না পারে সেই জায়গাটা রেকি প্রোভাইড করে দেবে, যাতে তাকে আর টেনশন বেয়ার করতে হবে না, সেই টেনশন তার আর টক্সিন ক্রিয়েট করবে না। এটা গেল একদম বেসিক কোর্স, যেটা দুদিনের ফার্স্ট ওয়ার্কশপটা করানো হচ্ছে, যেটা বললাম আগামী শনি রবিবারেও একটা ক্লাস রয়েছে। এই ক্লাসেতে আমরা যেটা শেখাচ্ছি যে সেটা হচ্ছে কিভাবে আমাদের শরীরকে হ্যাম্পার করে রোগ, এবং সেটাকে কিভাবে রেইকি দিয়ে ওয়াশ করা যায়, যে ডিজিজ মেডিকেল সায়েন্সে সারানো সম্ভব হচ্ছে না সেই ডিজিজটাই আমি কী করে রেইকি দিয়ে এত ভালো রেজাল্ট পেতে পারছি, কেন বিজ্ঞানসম্মতভাবে কীভাবে রেইকি আমার শরীরে কাজ করে, এই যে ফার্স্ট থিওরিটিক্যাল পার্টটা আমরা শেখাই ক্লাসে, দুদিনের ফুল ডে ওয়ার্কশপে শেখানো হয় যে কী করে রেইকি আমার শরীরে কাজ করছে, রেইকি দিয়ে কী করে আমার রোগটা সারবে, কেন মেডিকেল সায়েন্সে এই অবধি এসে আর সারছে না, কেন রেইকি সেই জায়গা থেকে রিকভারি দেবে, অর্থাৎ ওই মাইন্ডের জায়গাটা, এই সবটা মিলিয়ে আমাদের ফার্স্ট ডিগ্রি কোর্স যে করবেন দুদিনের ওয়ার্কশপ করলে, নিজের যা রোগ আছে যা রোগ নেই, যদি কখনো হয় যাতে না হয় সবটা শেখানো হয়। নমস্কার, আমি যাজ্ঞ সেনী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে? মেদিনীপুর। হ্যাঁ বলুন। আমি বলছি যে আমার খেলতে খেলতে একটা পায়ের মোচ লেগেছে, যে আমার ব্যথা কোনো জায়গায় ব্যথা কমছে না, কি করা যায়? ব্যথা কমছে না তার জন্য আপনার যদি রেইকিটা শেখা থাকতো তাহলে এই পায়ে মোচ লাগা, কেটে যাওয়া, পুড়ে যাওয়া এগুলো জাস্ট 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের কাজ, কিন্তু আপনি এখনও রেইকিটা জানেন না, কাজেই আপনাকে রেইকিটা শিখতে হবে। আপনি যদি চান খুব আর্লি অ্যাজ পসিবল, পরশু দিনেই একটা ক্লাস আছে শনিবার এবং রবিবার, এই শনি রবিবারের ক্লাসটা আপনি অ্যাটেন্ড করতে পারেন। এই দুদিনের ওয়ার্কশপে আপনাকে শেখানো হবে যে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে কী করে সুস্থ রাখতে পারবেন, এই হঠাৎ কিছু হলো, হঠাৎ মোচ লাগলো, হঠাৎ ব্যথা পেলেন, হঠাৎ কেউ পড়ে গেল, যে ইনস্ট্যান্ট তাকে সুস্থ করে দেওয়ার ক্ষমতাটা রেকিতে ইনস্ট্যান্ট হওয়া যায়। আর তাছাড়া যেগুলো ক্রনিক ডিজিজ, যেগুলো অনেক দিন থেকে কারো হয়ে আছে, কারো হয়তো বহুদিন থেকে সুগার, বহুদিন থেকে হার্টের রোগ, বহুদিন থেকে প্রেশার, বহুদিন থেকে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, আমাশা হয় মাঝে মধ্যে, আর্থ্রাইটিস, বাতের ব্যথা রয়েছে, কোমরে ব্যথা রয়েছে, অনেকের অনেক গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, অনেকে হয়তো মা হতে পারছেন না, এই ধরনের ক্রনিক ডিজিজগুলো সারতে সময় লাগে, কারণ ম্যাজিক নয়, রেইকি ম্যাজিক নয় যে 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 যত পুরনো রোগই হোক না কেন একদম ম্যাজিকের মতন আমি ভালো করে দেবো, জাস্ট এক্ষুনি একবার রেইকি কাবার রেইকি ভালো করে দাও করে দেবে, রেইকি ম্যাজিক নয়, রেইকি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, এরম ফ্লুকে কিচ্ছু হয় না। যদি কেউ বলে সে বাজে বলছে, তার কারণ একটা এতদিন ধরে জমে জমে যে রোগটা হয়েছে সেটা ভ্যানিশ হয়ে যাবে ইনস্ট্যান্ট, এটা হতেই পারে না। যে কোনো জিনিস, আজকে আপনি যোগ ব্যায়াম করলে সেটাও যেমন রেগুলারিটি দরকার, যে মর্নিং ওয়াক করে সেটারও যেমন রেগুলারিটি দরকার, তেমনি রেইকিরও রেগুলারিটি দরকার। রেগুলার এই ওয়াশ করতে করতে, টক্সিন্সগুলো ওয়াশ হতে 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 একটা টাইমে কিন্তু দেখা যাবে যে না, আর তার টক্সিন্স জমছেই না। তো কাজে যে যেখানেই থাকুন না কেন, যদি আপনারা পরশু দিনের ক্লাসটা জয়েন করতে চান, 9831002429 যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, আগামীকাল সারাদিন আমি থাকবো অনলাইনে, আমার সঙ্গে সরাসরি কথা বলে পরশুর ক্লাসটা করতে পারবেন। নমস্কার, আমি যাজ্ঞ সেনী, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো 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 কোনো কারণে লাইনে ডিস্টার্ব হচ্ছে, উনি হয়তো আমার গলা শুনতে পাচ্ছেন না, আপনাকে বলবো আপনি আবারও একবার চেষ্টা করুন। তো এইভাবে আগামী শনিবার রবিবারে ক্লাস করার জন্য হয় এখনই অনুষ্ঠানের শেষে ফোন করতে পারেন আমাদের যে কোনো হেল্পলাইন নাম্বারে, পরশু দিনে ক্লাস আপনি করতে চাইলে কীভাবে করবেন জেনে নিন, অথবা আগামীকাল সকালে একদম ফার্স্ট আওয়ারেই ফোন করে নিন, সকাল 7টা অনওয়ার্ড আমি নিজে থাকবো 9831002429 এই হেল্পলাইন নাম্বারে, সরাসরি ফোন করে কথা বলুন। আপনি যদি শনিবার রবিবারে ক্লাস করতে চান আমি আপনাকে প্রসিডিয়ার বলে দেবো যে কীভাবে আপনি শনি রবিবারে এসে ক্লাসটা করতে পারবেন। টালিগঞ্জে ক্লাস হবে, দক্ষিণ কলকাতায় ক্লাস এটা। নমস্কার, আমি জাগোসেনী, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমার এই হাঁটু আর মাজা ব্যথা, কোমর, হাঁটতে পারি না, চলতে পারি না। দাঁত কোথায় থাকেন? কাকিনাড়া। কাকিনাড়া, আচ্ছা। যিনি বারাসাত থেকে করলেন বা কাঁকিনাড়া একই কথা বলবো, আমি বুধবার দিনকে গ্লোব টিভির সৌজন্যে একটি চেম্বারে বসি, সেটা হচ্ছে দমদম নাগের বাজারে, কাজী দমদম নাগের বাজারে। বুধবার যদি আমার সঙ্গে দেখা করতে চান আসতে পারেন, বা আপনাদের কোনো মানে কাঁকিনাড়া থেকে যিনি বলছেন আপনি আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ কারোকে বাড়ি কারোকে পাঠাতে পারেন, যে এসে নামটা এনরোল করে দিয়ে যাবে ফর ক্লাস। দুদিনের ওয়ার্কশপ আপনাকে করতে হবে, আপনি দুদিনের ওয়ার্কশপ করলে যা শেখানো হবে সেটা নিজের ওপর অ্যাপ্লাই করলে আপনি নিজে সুস্থ হবেন, ফ্যামিলি মেম্বারদের ওপর অ্যাপ্লাই করলে তাঁরা সুস্থ হবেন। তো কাজেই এটা আপনি নিজে শিখে নিজের ওপর নিজেও করতে পারেন, বা আপনার পরিবারের কেউ যদি শিখে যায় গিয়ে আপনার ওপর এটা অ্যাপ্লাই করতে পারে। বুধবার দিন আসতে হবে নাম এনরোলমেন্টের জন্য নাগের বাজারে, দমদম নাগের বাজার। ডিটেলস জানার জন্য আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে নেবেন 9831002429 এই হেল্পলাইন নম্বরে। আমি আগামীকাল সারাদিন অনলাইন থাকবো, সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। যদি সাপোজ এই যে কাঁকিনাড়ার থেকে মনে হতে পারে যে আমরা হয়তো ক্লাস দেব দমদমে, বা আমরা ক্লাস দেব নর্থ ক্যালকাটায়, এটা দূরত্ব রয়েছে, কিন্তু এই যে আমরা যে ডিজিজ নিয়ে আলোচনা করছি, যিনি কাঁকিনাড়া থেকে ফোন করছেন, আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে দেখা যাবে যে কারো সুগার প্রেশার আছে, কারো হার্টের প্রবলেম আছে, কারো এই আপনার মতন আরও কারো হয়তো ব্যথা যন্ত্রণা রয়েছে, কেউ হয়তো কোনো কারণে মা হতে পারছেন না, গাইনোকোলজিক্যাল প্রবলেম রয়েছে, পিরিয়ডের সময় খুব ব্যথা হয়, এরকম রয়েছে, এরকম কারো পেটের সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে, বা হয়তো কোনো বাচ্চা পড়াশুনোয় মন নেই, পড়তে বসে না, মাথায় বুদ্ধি কম, যতটা পড়ে সেই অনুযায়ী রেজাল্ট হয় না, এই ধরনের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো বয়সের সমস্যা, একদম ছোট্ট বাচ্চা যা যে কিনা সেরিব্রাল পলসি বা অটিজম রয়েছে, যে কোনো ধরনের বাচ্চা হোক, বয়স্ক হোক, মাঝবয়সী হোক, যে কোনো কেউ রেকি শিখতে পারেন। রেকির কোনো সাইড এফেক্ট নেই, রেকিতে আমরা কোনো মেডিসিন দিই না। মাত্র দুদিনের ওয়ার্কশপ আপনার কাঁকিনাড়াতেই যদি আপনি অ্যারেঞ্জ করেন তাহলে আমি গিয়ে ক্লাস নিয়ে আসবো। যিনি বারাসাত থেকে বলছেন, বারাসাতে রিসেন্ট ক্লাস হয়ে গেল কিছুদিন আগেই একটা, বা যিনি মেদিনীপুর থেকে বলছেন, যে কোনো জায়গায় যখনই কোনো ক্লাস অর্গানাইজ হয়, যদি 8 জন মানে অন্তত 10 জন আমি বলে থাকি যে যে মুহূর্তে অর্গানাইজ হয় আপনারা জড়ো করবেন, বাকি প্রসিডিওর আমরা করে দেবো, যে আপনাদের 10 জনের নাম আপনার কাছে রয়েছে, এবার আমরা পরপর প্রসিডিওর বলতে থাকবো, আমরা গিয়ে ক্লাস নিয়ে আসবো, আপনি চাইলে আপনার বাড়িতেও করতে পারেন, বা নিয়ারেস্ট কোনো পাবলিক প্লেস আমরা ভাড়া নিয়েও আপনার ক্লাস করে দিতে পারি। তো এরকমভাবে আপনারা যদি লোকাল প্লেসে, যদি স্কুলগুলো ছুটি পড়বে, আপনি হয়তো টিচার, আপনি চাইছেন যে আপনার কলিগসরা মিলে, বা যে সমস্ত পিছিয়ে পড়া বা অসুস্থ ছাত্রছাত্রী রয়েছে তাদের নিয়ে আপনারা ক্লাস করবেন কোনো স্কুলে, অবশ্যই এরকম অর্গানাইজ হয়, আপনারা কিন্তু করতে পারেন। যদি কোনো ক্লাব মনে করছে যে ক্লাবের সকলে মিলে একসঙ্গে ক্লাস করবে, করতেই পারেন। যে কোনো অর্গানাইজেশন এইভাবে ক্লাস করে, কাজে যে কোনো অর্গানাইজেশন থেকে এরকম ক্লাস অর্গানাইজ করা যেতে পারে, যাতে অর্গানাইজেশনের ইচ অ্যান্ড এভরি পার্সন সুস্থ থাকেন।
স্বাভাবিক, একটা স্কুলে যদি সবার সব কলিগরা সুস্থ থাকে তাহলে প্রত্যেক কেউ আর কামাই করবে না, প্রত্যেকে রেগুলার স্কুলে আসবে, কারোকে এক্সট্রা পিরিয়ড নিতে হবে না। আমি নিজে আসলে স্কুল টিচার ছিলাম দীর্ঘদিন, 9, 10, 11, 12 পড়াতাম, কাজী কলিগরা কামাই করলে এক্সট্রা ক্লাস নিতে খুব গায়ে জ্বর আসতো, তো সেই জন্য প্রসঙ্গটা তুললাম। তো এরকম আমরা বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু জর্জরিত। আমরা যদি প্রত্যেকে মনে করি আমি আমার নিজের পরিবারকে ভালো রাখবো, প্রত্যেকে যদি নিজের পরিবারকে ভালো রাখে তাহলেই কিন্তু আমাদের পুরো সমাজটা ভালো থাকতে পারে। এই যে বাচ্চাদের কথা বললাম, বাচ্চাদের পড়াশুনোয় মন থাকে না, পড়তে বসে না, বিহেভিয়ারাল ডিসঅর্ডার থাকে, মিথ্যা কথা বলে, এরকম অনেক মিসবিহেভ করে, এরকম সমস্যা রেখিতে অসাধারণ কাজ হয় বাচ্চাদের। তো যাদের বাড়িতে এরকম সমস্যা রয়েছে অবশ্যই বাবা মা কেউ একজন রেখি শিখে বাচ্চাকে রেখি দিতে পারেন, কারণ যে কথা শোনে না, যে কথা আপাতত মিসবিহেভ করছে সে তো ক্লাস করতে আসবে না বা গিয়ে প্র্যাকটিসটা করবে না, সেক্ষেত্রে বাবা মা শিখতে পারেন। দুদিনে ওয়ার্কশপ করে গিয়ে যদি তাকে টাচ করে দিতে পারলেন ভালো, নাহলে নিজের ওপর টানা 21 দিন প্র্যাকটিস করার পর আপনি এলিজেবল ফর অ্যাডভান্স কোর্স। আমাদের এই অ্যাডভান্স কোর্সটাতে ডিস্টেন্স রেকি করা যায়, দূর থেকে রেকি করা যায়, অর্থাৎ আপনার বাচ্চা আপনাকে ছুতে দেবে না, দরকার নেই। অনেকের অনেক বাবা মায়েরা শেখেন, খুবই দুর্ভাগ্যজনক তাদের কাছে, যাদের সন্তানরা ড্রাগ অ্যাডিক্টেড, অ্যালকোহলিক, সেক্ষেত্রেও কিন্তু তারা খুব ভালো রেজাল্ট পান যে ডিস্টেন্সে। তারা তো অবশ্যই আয় বাবা তো নেশা ছাড়িয়ে দিই, তারা তো আসবে না, ট্রিটমেন্ট নিতে চাইবে না, সেক্ষেত্রে তারা নিজের ওপর টানা 21 দিন করে নিলেন, দিয়ে আমাদের অ্যাডভান্স কোর্সটা করলেন। অ্যাডভান্স কোর্সটা যখন করানো হচ্ছে আমরা শেখাচ্ছি ডিস্টেন্সে কী করে তাকে রেকি দেওয়া যায়, রেকি ট্রিটমেন্ট করা যায়, প্রোগ্রামিং রেকি, যে এই সময়টা সে নেশাটা করে, সন্ধ্যাবেলাটা সে নেশা করে, সে অ্যালকোহলিক হোক বা অ্যাডিক্টেড হোক, সাপোজ আমি বলছি, কিন্তু সেই সন্ধ্যাবেলাটা দেখা যাচ্ছে সে যদি ফ্যামিলির সঙ্গে হুল্লোড় করে কাটাচ্ছে, এরকম ধরনের প্রোগ্রামিং করে আমরা কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছি, যে যেখানে দেখা যাচ্ছে যে পজিটিভ, মানে আমরা তো হতে পারে না কোনো রেখি দিয়ে কোনো নেগেটিভ কিছু করা যায় না, সেক্ষেত্রে পজিটিভ ওয়েতে ভীষণ ভালো দেখা যাচ্ছে ড্রাগ অ্যাডিকশান সারছে বা অ্যালকোহলিকরা নেশা করছেন না, এটা কিন্তু খুব বড় পাওনা আমাদের কাছে। তো কাজে যাদের এরকম অ্যাডিকশন প্রবলেম রয়েছে বাড়িতে, তাদের তারাও কিন্তু বাড়ির লোকেরা রেখে শিখতে পারেন, বা যে অ্যাডিক্টেড পার্সনকে সুস্থ করার জন্য যে সমস্ত বাচ্চারা নর্মাল লাইফ স্টাইলে নেই, যারা অটিস্টিক, যারা সেরেব্রাল পলসি, তাদের জন্য রেকি অনবদ্য কাজ করে। আপনাদের সকলকে বলবো, সামনে পুজো আসছে, আমাদের যে হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে 9831002429 বা 9831011064, এই দুটো নাম্বারকে প্লিজ লিখে রাখুন আপনাদের কাছে, ছোটো ছোটো কাগজে চিট করে লিখে রাখুন। ঘুরতে ফিরতে রাস্তায় ঘাটে প্যান্ডেল হপিংয়ে আপনারা এমন অনেক বাচ্চা দেখতে পাবেন যারা হয়তো সুস্থ জীবনস্রোতে নেই, কেউ সেরিব্রাল পলসি, কেউ বা অটিস্টিক, কেউ অটিজমে ভুগছে, মানে দেখলেই বোঝা যায় যে বাচ্চাটা সুস্থ নয়। তার বাবা মাকে ওই নাম্বারটা দিয়ে হেল্প করুন, ইচ অ্যান্ড এভরি পার্সন, ইচ অ্যান্ড এভরি বাচ্চা সুস্থ জীবনস্রোতে ফিরবে। আপনি আপনাকে কোনো পয়সা খরচা করতে হলো না, কোনো সময় খরচা করতে হলো না, একটা সুস্থ নাগরিককে আপনি দিতে পারলেন ভারতবর্ষকে, যে একটা অসুস্থ বাচ্চা সারাটা জীবন অসুস্থ হয়ে পরনির্ভর হয়ে না থেকে সে বাচ্চা সম্পূর্ণ স্বনির্ভর হলো, নিজে সুস্থ হলো, সেই জায়গাটা কিন্তু বিরাট পাওয়া। পুজোর মধ্যে এই ভালো কাজটা যদি কেউ করতে চান, আমাদের নম্বর দুটোকে লিখে রাখুন, 9831002429 বা 9831011064। প্রত্যেক বছর পুজোর পর এরকম অনেক মানুষকে পাই যারা প্যান্ডেলের নাম্বারটা পেয়েছেন, তো কাজেই আপনিও যদি চান আমাদের এই জায়গার থেকে, আমরা অ্যাসিওর করছি ইচ অ্যান্ড এভরি সেরিব্রাল পলসি, ইচ অ্যান্ড এভরি অটিস্টিক বাচ্চা সুস্থ হবে, যদি আমরা ঠিক যেভাবে গাইড করব সেইভাবে যদি চলে। তো সেই জায়গা থেকে প্রত্যেকে যদি এরকম ভালো কোনো কাজ করতে চান আমাদের নম্বরগুলো নিয়ে রাখুন। তাছাড়া কেউ হাঁটতে পারছে না, বাতের ব্যথায় পঙ্গু, বা কারোর চেনা জানার মধ্যে জানলেন বিভিন্ন সমস্যা রয়েছে, তাদেরকেও আমাদের নাম্বারটা দিয়ে হেল্প করতে পারেন, কারণ এমন কোনো রোগ নেই যা রেকিতে সারে না, শারীরিক হোক বা মানসিক। এবং এই যে প্রোগ্রামিং রেকি বললাম, এই প্রোগ্রামিং রেকি, রিলেশন রেকি, যেগুলো সেকেন্ড ডিগ্রিতে শেখানো হচ্ছে, তাই দিয়ে যেমন আমরা রিলেশন জুড়তে পারছি, তেমনি যারা চাকরি
বা তাদের লাইফস্টাইলকে স্মুথ করতে চান, তারা কিন্তু অ্যাডভান্স কোর্স থেকেও অসাধারণ রেজাল্ট পাবেন। আগামীকাল আমার সঙ্গে সরাসরি কথা বলতে ফোন করুন সকাল 7টা অনওয়ার্ড সারাদিন 9831002429 এই হেল্পলাইন নাম্বারে। এখন আসি, দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক 6টা বেজে 55 মিনিটে। নমস্কার।